বাংলাদেশের দেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার হারিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তারা নেমেছে। গণতন্ত্রের হরণকারী, জনগণের ভোটাধিকার হরণকারী লুটেরা, একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করার অতীত ঐতিহ্য ধারণকারী কর্তৃত্ববাদ এবং ফ্যাসিবাদী আওয়ামী লীগের অবৈধ সরকারের পদত্যাগের দাবিতে এবং এই অনির্বাচিত অবৈধ সংসদ বিলুপ্তির দাবিতে একটি নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা এবং নতুন নির্বাচন কমিশন গঠন করে সেই নির্বাচন কমিশনের অধীনে একটি অংশগ্রহণমূলক নিরপেক্ষ অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করা এবং তার মাধ্যমে একটি জনগণের পার্লামেন্ট, জনগণের সরকার গঠন করার দাবি, একই সঙ্গে এই দেশের গণতান্ত্রিক আন্দোলনের আপোষী নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দীর মুক্তি, সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং সাংবিধানিক এবং দেশের রাজনৈতিক কাঠামো সংস্কার দাবিতে একই সঙ্গে জনগণের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং প্রায় 36টি রাজনৈতিক দল যুগপৎ আন্দোলনের ধারায় এক দফা দাবিতে আগামী 27 জুলাই বৃহস্পতিবার ঢাকায় দুপুর 2টায় মহাসমাবেশ আহ্বান করেছে। আমি এত ডিটেলস বললাম এই জন্যে যে এই বিষয়গুলো আমাদের সকলের আবার বারবার করে মনে রাখা দরকার। এই মহাসমাবেশ আপনারা জানেন যেটা শুধুমাত্র হঠাৎ করেই আসেনি, গত 14-15 বছর ধরেই এই দেশের রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক সংগঠন, রাজনৈতিক ব্যক্তিরা তারা বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে কথা বলছে, আন্দোলন করছে, সংগ্রাম করছে। আজকে যে ভয়াবহ এক রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে, যে সংকটটা মূলত এই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করার ব্যাপারটি প্রধান, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের যে ব্যবস্থা আমাদের ছিল, যেটা সেই দেশের সমগ্র মানুষ মেনে নিয়েছিল, যেটা আমাদের সংবিধানে ছিল, সেটাকে একতরফাভাবে এই অবৈধ বেআইনি অনির্বাচিত আওয়ামী লীগ সরকার শুধুমাত্র ক্ষমতাকে নিরঙ্কুশ করবার জন্যে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এবং আদালতকে ব্যবহার করে তারা সেই তত্ত্বাবধায়ক সরকারের বিধান থেকে বাতিল করে দিয়েছে, যা সম্পূর্ণভাবে বেআইনি এবং অবৈধ, সাংবিধানিকভাবে অবৈধ। সেই কারণেই এই সরকার কোনো বৈধ সরকার নয়, এই সরকার হচ্ছে একটা অবৈধ সরকার। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে তত্ত্বাবধায়ক সরকারের বিধান নিয়ে বিচারপতি খায়রুল হক যে রায় দিয়েছিলেন, সেই রায়ের মধ্যে আমি অত ডিটেলস যেতে চাই না, সেই এটুকু বলতে চাই একটা শর্ট ভার্ডিক্ট ছিল। সেই শর্ট ভার্ডিক্টে পরিষ্কার করে বলা ছিল যে পরবর্তী 2টো নির্বাচন দেশের প্রয়োজনে এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনের
নির্বাচন হবে ওতে উচিত কিন্তু আওয়ামী লীগ সেই বিষয়টাকে বেমালুম একেবারে উল্টে দিয়ে তারা পার্লামেন্টে অসাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক সরকারের বিধানকে বাতিল করে তারা দলীয় সরকারের অধীনে নির্বাচনের 15th অ্যামেন্ডমেন্ট দিয়ে তারা দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করে যার ফলে কি হয় একটি পার্মানেন্ট ইনস্টেবিলিটি একটা স্থায়ীভাবে একটা অস্থিতিশীলতা অনিশ্চয়তা সৃষ্টি হয় এবং সংঘাতের দিকে পুরো জাতিকে ঠেলে দেওয়া হয় আপনারা দেখেছেন 2014 সালের নির্বাচন বলতে কিছুই হয়নি প্রতারণা প্রহসন ছাড়া 2014 সালে 154 জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছিল এবং সেই দিন ভোট কেন্দ্রগুলোতে কোনো ভোটারই ভোট কেন্দ্রে যায়নি 5% ভোট সেদিন পড়েনি 2018 সালে একইভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নির্বাচনের আগের দিন রাতেই যেটাকে বলা হচ্ছে নিশিরাতের ভোট সেই ভোট করে একতরফা হবে আবারও আওয়ামী লীগ নিজেদেরকে নির্বাচিত ঘোষণা করে এবং এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আওয়ামী লীগ গণতন্ত্রকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে প্রশাসনকে দৃঢ়করণ করেছে অর্থনীতিকে একটা লুটপাটের রাজত্ব প্রতিষ্ঠা করেছে আজকে মানুষের কোনো মৌলিক অধিকারগুলো নেই মানব অধিকার নেই এখানে গুম খুন হত্যা নির্যাতন মিথ্যা মামলা এটা এখন একেবারে একটা আপনার প্রতিদিনকার কর্মসূচিতে পরিণত হয়েছে এই সরকারের আমরা প্রতিদিন খবরের কাগজ খুললেই দেখবেন যে কেউ গুম হচ্ছে কেউ খুন হচ্ছে কেউ হত্যা হচ্ছে এক্সট্রা জুডিশিয়াল কিলিং হচ্ছে বিনা আপনার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে এবং মিথ্যা মামলা হচ্ছে গত কয়েকদিন আগে আপনাদের মিডিয়াতেই আমরা দেখেছি যে আবার নতুন করে এই ঢাকায় শুধু 51টি মামলা গায়েবি মামলা যার কোনো ভিত্তি নেই সেই মামলা আবার দেওয়া হয়েছে ইতিপূর্বে আপনাদের মনে থাকার কথা যে 2018 সালে একইভাবে নির্বাচনের পূর্বেই এই গায়েবি মামলা প্রায় লক্ষ গায়েবি মামলা দিয়ে লক্ষ লক্ষ মানুষকে সেদিন মামলা